Dear students, welcome to my channel Sahaj Rasayan, class 11, 12, NEET, JE Mains, ebong advanced chemistry sob kichu update pete amar channel tike subscribe koro. Pashe thaka bell icon tite press koro. Onek onek like o share koro. Dekho, aager din amra kintu ethar preparation er ekti poddhoti korechhilam. डिहाइड्रेशन पद्धतिर साहाज्ये आमरा किन्तु इथार प्रस्तुत करेछिलाम। डिहाइड्रेशन पद्धतिते इथार प्रस्तुतिर क्षेत्रे सेक्षेत्रे आमरा कि देखते पाच्छिलाम जे सरल इथार प्रस्तुत करा जाच्छे, मिश्र इथार प्रस्तुतिर क्षेत्रे किन्तु अनेक रकमेर समस्या एसे गेछिलो, सेगुलो निये आमरा आलोचना करेछिलाम। केउ केउ आमाके कोश्चेन करेछो जे ताहले स्यार मिश्र इथार प्रस्तुत करब किभाबे। आजके आसछि উইলিয়ামসন সিনথেসিস, বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে উইলিয়ামসন সিনথেসিস বা উইলিয়ামসন সংশ্লেষণের মাধ্যমে আমরা কিন্তু তিনটি টাইপের আমরা কিন্তু ইথার প্রস্তুত করতে পারি। কি কি টাইপ? সরল ইথার প্রস্তুত করতে পারি আমরা, এক নম্বরে লিখছি সরল ইথার প্রস্তুত করতে পারি, মিশ্র ইথারও কিন্তু আমরা প্রস্তুত করতে পারি, তাছাড়া ফেনোলিক ইথার বা অ্যালকিল অ্যারাইল ইথার। যাচ্ছি আগে দেখে নিই যে তিন ধরনের ইথার কিন্তু আমরা খুব সহজে প্রস্তুত করতে পারি। প্রথমেই আমরা আসছি সরল ইথার প্রস্তুত করব কিভাবে। বলছে উইলিয়ামসন সিনথেসিস বা উইলিয়ামসন সংশ্লেষণের জন্য আমাদের রিয়েজেন্ট হিসাবে কি কি নিতে হবে। রিয়েজেন্ট হিসাবে আমাদের নিতে হবে সোডিয়াম কিংবা পটাশিয়াম অ্যালকক্সাইড। কি কি নিতে হবে? সোডিয়াম কিংবা পটাশিয়াম অ্যালকক্সাইড, সোডিয়াম কিংবা পটাশিয়াম অ্যালকক্সাইড। আর কি নিতে হবে? অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড। এই দুই ধরনের রিয়েজেন্টকে কিন্তু আমাদের ইউজ করতে হবে। কি কি বললাম? যে সোডিয়াম কিংবা পটাশিয়াম অ্যালকক্সাইড আর অ্যালকিল হ্যালাইড। সোডিয়াম কিংবা পটাশিয়াম অ্যালকক্সাইড আমরা আর ও এন এ এভাবেও লিখতে পারি, আর ও কে এভাবেও লিখতে পারি, কেউ আবার লিখছে আর ও মাইনাস এন এ প্লাস, সেম ব্যাপার, ও মাইনাস কে প্লাস, মাইনাস এবং প্লাস যুক্ত হয়ে আছে। তাহলে দেখো সোডিয়াম কিংবা পটাশিয়াম অ্যালকক্সাইডকে আমরা কিন্তু উইলিয়ামসন সিনথেসিসের ক্ষেত্রে ইউজ করছি। আর কাকে ব্যবহার করছি আমরা? অ্যালকিল হ্যালাইড, যাকে আমরা বলছি আর এক্স, অ্যালকিল হ্যালাইড বা আর এক্স। এক্ষেত্রে আমরা এক্স হিসেবে কাকে নিব? এক্স হিসেবে আমরা এক্ষেত্রে নিব বিআর বা আই, কারণ বিআর আর আই হচ্ছে কি? গুড লিভিং গ্রুপ। বিআর কিংবা আই হচ্ছে কি? গুড লিভিং গ্রুপ, ভালো লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ। তাহলে এক্সের জায়গায় আমরা কাকে ইউজ করেছি? হয় বিআর না হলে আই। তার কারণ কি? এখানে আমরা বলে দিলাম বিআর কিংবা আই হচ্ছে গুড লিভিং গ্রুপ। এখানে লিভিং গ্রুপের সাথে সাথ কি? লিভিং গ্রুপের সাথে সম্পর্ক আছে, কারণ প্রত্যেকটি রিয়াকশনের টাইপ যদি আমরা ফলো করি দেখতে পাবো এই রিয়াকশনগুলো প্রত্যেকটা এসএন টু টাইপের রিয়াকশন। প্রত্যেকটি রিয়াকশন উইলিয়ামসন সিনথেসিসের ক্ষেত্রে প্রতিটি রিয়াকশন এসএন টু টাইপের রিয়াকশন। কিভাবে হয়? আমরা তাহলে নিয়েছি সোডিয়াম কিংবা পটাশিয়াম অ্যালকক্সাইড আর ও এন এ, আর কি নিয়েছি আমরা? অ্যালকিল হ্যালাইড। এই ও মাইনাস ব্যাকসাইড অ্যাটাক করবে, এসএন টু টাইপের রিয়াকশন যেহেতু, এক্ষেত্রে ও মাইনাস নিউক্লিওফাইল রূপে বিহেভ করেছে আর এই এক্স লিভিং গ্রুপ রূপে বেরিয়ে যাবে। তাহলে আমরা প্রোডাক্ট কি পাবো? আর ও আর, ক্লিয়ার? আর ও আর, বাইরে পড়ে আছে তাহলে কে? এন এ প্লাস, আর এক্স ইলেকট্রন নিয়ে এক্স মাইনাস হয়ে বেরিয়ে গেল। এই এন এ প্লাস আর এক্স যুক্ত হয়ে কি গঠন করলো? এন এক্স। বোঝা গেল রিয়াকশনটা? আমরা যখন সিম্পল ইথার প্রস্তুত করছি, সরল ইথার প্রস্তুত করছি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম অ্যালকক্সাইডের ও মাইনাস নিউক্লিওফাইলের ন্যায় বিহেভ করেছে, এই নিউক্লিওফাইল ব্যাকসাইড অ্যাটাক করেছে, আর আর সেন্টার অ্যাটাক করেছে, আর লিভিং গ্রুপ হিসাবে এক্স বেরিয়ে যাচ্ছে,
ফলে আমরা প্রোডাক্ট পাচ্ছি আর ও আর, আর ও আর একটি সরলীধার পেয়ে গেলাম। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা সরলীধার প্রস্তুত করতে চাইছি তখন সোডিয়াম কিংবা পটাশিয়াম অ্যালকোক্সাইড যে নিয়েছি তার যে আর গ্রুপ এবং অ্যালকিল হ্যালাইড তারও কিন্তু আর গ্রুপ, মানে দুটো সমান নিতে হবে। একটি আর এবং অপরটি যদি আর ড্যাশ নিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল লিথার পাবো না। যেমন মনে করো আমি যদি ধরে নিই যে আর ইকুয়ালস টু সিএইচ থ্রি গ্রুপ, আর ইকুয়ালস টু কোন গ্রুপ ধরলাম সিএইচ থ্রি গ্রুপ, আর এর জায়গায় যদি আমরা সিএইচ থ্রি গ্রুপ নিই তাহলে রিয়াকশানটা কী হবে? আর এক সমান আই নিয়ে নিলাম, চলো রিয়াকশান কী হয় দেখে নিই। এটা থেকে আমরা যদি ফলো করি আর ও এন এ ছিল তো তাহলে কী হবে? সিএইচ থ্রি ও মাইনাস এন এ প্লাস, তার সাথে কার রিয়াকশান হচ্ছে? আর এক্স, আর এর জায়গায় আমরা কি লিখছি? সিএইচ থ্রি, এক্সের জায়গায় কাকে লিখছি? আই। রিয়াকশান হচ্ছে এস এন টু পাথওয়েতে। প্রোডাক্ট তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যদি একটু রিয়াকশানের মেকানিজম যদি একটু ফলো করি তাহলে কি দেখতে পাবো? ও মাইনাস এসে ব্যাকসাইড অ্যাটাক করছে, এখানে আই কিন্তু লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি সিএইচ থ্রি ও সিএইচ থ্রি, প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম সিএইচ থ্রি ও সিএইচ থ্রি, ডাই মিথাইল ইথার। কি প্রোডাক্ট পাচ্ছি আমরা? ডাই মিথাইল ইথার প্রোডাক্ট হিসেবে পেয়ে গেলাম। সাইড প্রোডাক্ট তোমরা দিতেও পারো নাও দিতে পারো। সাইড প্রোডাক্ট হিসেবে কে কে পড়ে আছে? এখানে এন এ প্লাস পড়ে আছে আর এখানে আই মাইনাস বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? এন এ প্লাস আই মাইনাস যুক্ত হয়ে এন এ আই। তাহলে দেখো আমরা সরল ইথার কিন্তু প্রস্তুত করে ফেললাম। সেম টাইপের মেকানিজম আমরা কিন্তু এই রিয়াকশনের সাহায্যে কিন্তু আমরা আবার মিশ্র ইথারও আমরা কিন্তু প্রস্তুত করতে পারি। মিশ্র ইথার প্রস্তুতির ক্ষেত্রে সেক্ষেত্রে দেখো যে অ্যালকিল গ্রুপগুলোর কথা আমরা বলেছি, একটি আর ড্যাশ নিয়েছি আর অপরটি কাকে নিয়েছি? আর নিয়েছি। যেটা একটু আগে বলছিলাম যে আর এর মান যদি আলাদা নিই তাহলে কিন্তু আমরা মিশ্র ইথার প্রস্তুত করতে পারবো, নাহলে পারবো না। এক্ষেত্রে এস এন টু টাইপের রিয়াকশান, ও মাইনাস এসে আর এ ব্যাকসাইড অ্যাটাক করলো আর এক্স ইলেকট্রন পেয়ার নিয়ে বেরিয়ে যাচ্ছে, লিভিং গ্রুপ হিসেবে আচরণ করছে, তাহলে আমরা পাচ্ছি আর ড্যাশড ও আর। দেখো আর ড্যাশড ও আর, আর পড়ে আছে এন এ এক্স। এবার চলো আমরা যদি আর এর জায়গায় সিএইচ থ্রি গ্রুপ নিব, আর ড্যাশের জায়গায় সি টু এইচ ফাইভ গ্রুপ নিব, এক্সের জায়গায় আই নিব, যদি নিই তাহলে আমাদের রিয়াকশানটা কেমন হবে? আর এর জায়গায় আমরা কাকে নিয়েছি? সিএইচ থ্রি গ্রুপ, আর আর ড্যাশের জায়গায় সি টু এইচ ফাইভ। তাহলে বসাই, এই রিয়াকশানকে ফলো করে লিখছি সি টু এইচ ফাইভ ও মাইনাস এন এ প্লাস, তার সাথে বিক্রিয়া হচ্ছে কার? আর এর জায়গায় সিএইচ থ্রি নিয়েছি, সিএইচ থ্রি, এক্সের জায়গায় আই। এস এন টু পাথওয়েতে রিয়াকশান হচ্ছে, কীভাবে রিয়াকশান হবে? না ও মাইনাস সেম টাইপের অ্যাটাক করবে, ব্যাকসাইড অ্যাটাক, ও মাইনাস এসে সিএইচ থ্রিতে অ্যাটাক করলো আর আয়োডিন বেরিয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি সি টু এইচ ফাইভ ও সিএইচ থ্রি, সি টু এইচ ফাইভ ও সিএইচ থ্রি। দেখো মিশ্র ইথার পেয়ে গেলাম, আর তার সাথে সাইড প্রোডাক্ট হিসেবে আমরা কি পাচ্ছি? এন এ আই। তাহলে দেখো উইলিয়ামসন সিনথেসিসের মাধ্যমে, উইলিয়ামসন বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু যেমন সরল ইথার প্রস্তুত করতে পাচ্ছি, সেম টাইপের বা একই পদ্ধতিতে আমরা কিন্তু মিশ্র ইথারও কিন্তু প্রস্তুত করতে পাচ্ছি, যেটা কিন্তু আমরা ডিহাইড্রেশন মেথডের মাধ্যমে পারছিলাম না। আবার দেখো এইখানে একটি মজার বিষয়, তিন নম্বর আইটেম, অ্যালকিল অ্যারাইল ইথার, অ্যালকিল অ্যারাইল। অ্যালকিল অ্যারাইল কেন বলছি? এই ইথারটার কথা যদি আমরা ভাবি, এই ধরনের ইথারের কথা যদি আমরা ভাবি, ও আর, দেখো এই আর গ্রুপ হচ্ছে কি আমাদের? আর গ্রুপ হচ্ছে অ্যালকিল গ্রুপ, আর গ্রুপটা হচ্ছে, এই আর গ্রুপ হচ্ছে অ্যালকিল গ্রুপ, আর বেঞ্জিন বলয়কে আমরা কি বলছি? অ্যারাইল গ্রুপ, আর অক্সিজেনটা হচ্ছে ইথারের জন্য ফাংশনাল গ্রুপ। তাহলে আমরা অ্যালকিল গ্রুপও পাচ্ছি, অ্যারাইল গ্রুপও পাচ্ছি একটি ইথারের মধ্যে, যে কারণে একে আমরা বলছি কি? অ্যালকিল অ্যারাইল ইথার। আমরা কি করেছি? সোডিয়াম গঠিত লবণ নিয়েছি, ধরো সোডিয়াম ফেনক্সাইড, সেই সোডিয়াম ফেনক্সাইডের ও মাইনাস আয়ন ব্যাকসাইড অ্যাটাক করেছে আর এ, আর সঙ্গে সঙ্গে কী হয়েছে? এক্স বেরিয়ে গেছে।
তাহলে আমরা কি পাচ্ছি বেনজিন রিং মাথায় ও আর দেখো বেনজিন রিং মাথায় ও আর তার সাথে আমরা সাইড প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছি NaX আমরা যদি আর এর জায়গায় CH3 গ্রুপ নিয়ে নিই আর ইকুয়ালস টু কি নিলাম CH3 গ্রুপ X সমান আমরা কি নিচ্ছি I তাহলে রিঅ্যাকশন কেমন ধরনের হবে বেনজিন রিং মাথায় ও মাইনাস Na প্লাস তার সাথে বিক্রিয়া হচ্ছে CH3I SN2 পাথওয়েতে রিঅ্যাকশন হচ্ছে SN2 পাথওয়েতে যদি রিঅ্যাকশন হয় তাহলে আমরা প্রোডাক্ট কি পাবো ও মাইনাস এসে CH3 গ্রুপে অ্যাটাক করবে ও মাইনাস এসে কার্বন সেন্টারে অ্যাটাক করলো আয়োডিন বেরিয়ে গেল তাহলে আমরা কি পাচ্ছি বেনজিন রিং মাথায় ও CH3 প্লাস NaI এই কম্পাউন্ডের নাম হচ্ছে অ্যানিসোল কোশ্চেন থাকে অ্যানিসোল অ্যানিসোল আমরা কিভাবে প্রস্তুত করছি সোডিয়াম ফেনক্সাইডকে আমরা যদি উইলিয়ামসন সিনথেসিসের মাধ্যমে উইলিয়ামসন সংশ্লেষণের মাধ্যমে আমরা যদি বিক্রিয়া ঘটাই তাহলে আমরা কিন্তু মুখ্য বিক্রিয়াজাত পদার্থ রূপে আমরা কি পাবো অ্যানিসোল পাবো আমরা কিন্তু উইলিয়ামসন সিনথেসিসের মাধ্যমে তাহলে আমরা তিন ধরনের ইথার প্রস্তুত করতে শিখে গেছি তোমাদের জন্য তাই একটি হোমওয়ার্ক দিচ্ছি ট্রাই করে দেখবে পারলে কমেন্টে জানাবে না পারলে আমি করে দিব পরের দিন উইলিয়ামসন সিনথেসিসের মাধ্যমে উইলিয়ামসন সংশ্লেষণের মাধ্যমে এই ইথারটা প্রস্তুত করবে কিভাবে তোমরা ট্রাই করে দেখবে ওকে দেখো উইলিয়ামসন সিনথেসিসের মাধ্যমে আমরা ইথার প্রস্তুত করতে পারলাম কিন্তু তারও কতগুলো লিমিটেশন আছে বা সীমাবদ্ধতা আছে যেমন প্রথমেই বলছে যে অ্যালকিল হ্যালাইডটিকে প্রাইমারি হতে হবে আমরা যে অ্যালকিল হ্যালাইড ইউজ করছি আমাদের রিঅ্যাকশনের জন্য রিয়েজেন্টগুলো আমরা কি নিচ্ছি সোডিয়াম কিংবা পটাশিয়াম অ্যালকোক্সাইড তার সাথে আমরা নিচ্ছি একটি অ্যালকিল হ্যালাইড বলছে এই যে অ্যালকিল হ্যালাইডটা নিয়েছি এই অ্যালকিল হ্যালাইডটিকে প্রাইমারি নিতে হবে কেন প্রাইমারি নিতে হবে না তার কারণ হচ্ছে এই রিঅ্যাকশনের মেকানিজম হচ্ছে কি SN2 পাথওয়েতে হয় আমরা জানি যে SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে দুটো ফ্যাক্ট কাজ করে কি কি একটি সাবস্ট্রেট মলিকুলে এটা যদি সাবস্ট্রেট মলিকুল হয় আমি যদি ধরেই নিই এইভাবে এই সাবস্ট্রেট মলিকুলে কি করছে তোমার নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে আর সঙ্গে সঙ্গে লিভিং গ্রুপ ধরো এখানে লিভিং গ্রুপ এক্স একটি ছিল এই লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে এক্স হচ্ছে আমার কি লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে নিউক্লিওফিলিক অ্যাটাক যেহেতু হচ্ছে বা নিউক্লিওফাইলের মাধ্যমে অ্যাটাক হচ্ছে তাই আমরা লিখেছি এখানে এন এই অ্যাটাকের মাধ্যমে সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটছে তাই আমরা লিখছি SN বিক্রিয়ার অর্ডারটা হচ্ছে টু তাই আমরা বলছি SN2 রিঅ্যাকশন যাই হোক SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে ফেভারেবল যে কন্ডিশনগুলো ছিল আগের নোটে আমি আলোচনা করেছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্টেরিক হিন্ড্রেন্সের মান যত বাড়বে তত কিন্তু SN2 এর টেন্ডেন্সি কিন্তু কমে যাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি এই তিন ধরনের যদি আমরা কার্বনের কথা ভাবি 1 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স মিনিমাম সব থেকে কম তারপর 2 ডিগ্রি তারপর হচ্ছে 3 ডিগ্রি যে কারণে বলা হয়েছে যদি আমরা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যদি না নিয়ে আমরা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি যদি ইউজ করি সেখানে কিন্তু ভিড়টা অনেক বেশি হয়ে যাবে ভিড় বেশি হওয়ার জন্য কি হবে সহজে কিন্তু লিভিং গ্রুপ কিন্তু বেরোতে পারবে না অর্থাৎ SN2 রিঅ্যাকশনের মাধ্যমে যেহেতু উইলিয়ামসন সিনথেসিস হচ্ছে তাই SN2 এর যে ফেভারেবল কন্ডিশন কি 1 ডিগ্রির ক্ষেত্রে রিঅ্যাকশনের রেটটা সব থেকে বেশি সেটা কিন্তু আমাদের ভাবতে হবে সেম টাইপেরই পরের ফ্যাক্টে বলা হয়েছে অ্যারাইল হ্যালাইড ব্যবহার করা যাবে না মনে করো আমি একটি রিঅ্যাকশনের কথা ভাবছি অ্যারাইল হ্যালাইড সাপোজ আমার এই ধরনের একটি সোডিয়াম অ্যালকোক্সাইড আমরা ইউজ করেছি এর সাথে আমরা অ্যারাইল হ্যালাইড রূপে আমরা কাকে নিচ্ছি ব্রোমোবেনজিন আমরা ইউজ করেছি ব্রোমোবেনজিন যখনই আমরা ইউজ করেছি তাহলে দেখো লিভিং গ্রুপকে বিআর হচ্ছে লিভিং গ্রুপ আর ও মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল ও মাইনাস নিউক্লিওফাইল আর বিআর হচ্ছে আমার কি লিভিং গ্রুপ তাহলে যদি আমার SN2 রিঅ্যাকশন করতে হয়
ও মাইনাস কে এসে ব্যাক সাইড এটা করতে হবে, তবে গিয়ে বি আর বেরোবে, এটাই তো কথা। কিন্তু ও মাইনাস এসে ব্যাক সাইডে যে অ্যাটাক করবে এটা কিন্তু খুব টাফ হয়ে যায়। কেন টাফ হয়ে যায়? এক্ষেত্রে বেঞ্জিন বলয়ের ভিতরে তিনটি পাই বন্ড আছে, এটি একটি পাই বন্ড, এটি একটি পাই বন্ড, এটি একটি পাই বন্ড। তিনটি পাই বন্ড মানে 3×2, টোটাল ছটা পাই ইলেকট্রনস আছে। ছটি পাই ইলেকট্রনস থাকার ফলে এই বেঞ্জিন বলয়ের কিন্তু ইলেকট্রনের ঘনত্ব অনেক অনেক বেশি। ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি মানে নেগেটিভ চার্জের পরিমাণ অনেক বেশি, তাই নিউক্লিওফাইল হিসেবে যে নেগেটিভ চার্জটা আসছে একে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না। কি হবে এক্ষেত্রে? রিপালসিভ ফোর্স কাজ করবে, অর্থাৎ ও মাইনাস এসে যে বেঞ্জিন বলয়ে ঢুকতে চাইছে সেই বেঞ্জিন বলয়ে তাকে কিন্তু ঢুকতে দিচ্ছে না। কে দিচ্ছে না ঢুকতে? না, যেহেতু এখানে তিনটি ডাবল বন্ড আছে, ইলেকট্রনের ঘনত্ব অনেকটা বেশি, তাই কিন্তু আমরা যদি যে হ্যালাইডটা ইউজ করেছি সেটি যদি আমরা অ্যারাইল হ্যালাইড নিই তাহলে কিন্তু এক্ষেত্রে সম্ভব নয়। ওই জন্য দেখো উইলিয়ামসন সিনথেসিসের ক্ষেত্রে রিয়েজেন্টগুলো যেটা আমি উল্লেখ করেছিলাম প্রথমেই ছিল সোডিয়াম কিংবা পটাশিয়াম অ্যালকোক্সাইড, সেকেন্ড অপশনে ছিল কিন্তু অ্যালকিল হ্যালাইড, তখন কিন্তু লেখা হয়নি যে অ্যারাইল হ্যালাইড নেওয়া যাবে না। তাহলে এক নম্বর পয়েন্ট বোঝা গেল। দু নম্বর পয়েন্ট সেম ইলাস্ট্রেশন, তারপরে বলেছে ডাই অ্যারাইল ইথার প্রস্তুত করা যায় না, সেম কেস। ডাই অ্যারাইল ইথার মনে করো আমি প্রস্তুত করব, কারণ হচ্ছে সেম, ফ্যাক্টগুলো একটু আলাদা আলাদা। ডাই অ্যারাইল ইথার যদি আমাকে প্রস্তুত করতে হয় তাহলে আমাকে সোডিয়াম কিংবা পটাশিয়াম অ্যালকোক্সাইড যেটা ইউজ করতে হয় সেটা অ্যারাইল গ্রুপে, এইভাবে আমরা নিয়ে নিলাম। ডাই অ্যারাইল ইথার যদি প্রস্তুত করতে হয় যে হ্যালাইডটা নিতে হবে সেই হ্যালাইডটাকেও কিন্তু আমাকে নিতে হবে অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড যদি নিয়ে নিই সেম প্রবলেম, ও মাইনাস নিউক্লিওফাইল এসে ব্যাকসাইড অ্যাটাক করতে পারবে না, কারণ এই বলয়ের ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি। তাহলে লিখে দিই এখানে মোর ইলেকট্রন ডেন্সিটি, অনেক বেশি যদি ইলেকট্রন ডেন্সিটি হয় সেখানে রিপালসিভ ফোর্স কাজ করবে আর ব্যাকসাইড অ্যাটাক হবে না, ফলে আমরা যেটা SN2 রিয়াকশানের যে কথা ভাবছিলাম সেটা কিন্তু সম্ভব না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উইলিয়ামসন সিনথেসিস কি, উইলিয়ামসন সংশ্লেষণের মাধ্যমে আমরা কেমন ধরনের ইথার প্রস্তুত করতে পারছি। একই হোমওয়ার্ক তোমাদের দিলাম, ট্রাই করবে। আর উইলিয়ামসন সিনথেসিসের ক্ষেত্রে আমরা কিন্তু লিমিটেশনগুলো কিন্তু আমরা দেখে নিলাম। ওকে, বাই।